আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা গার্ডেনিং ব্লগ শেয়ার করলাম, ঘরে কীভাবে আমি যত্ন নেই ওটা আপনারা একটু দেখাইলাম। আমরা সবাই জানি দেশ কীভাবে যত্ন নেওয়া। এগর শুকলা আমরা কিছু মনে করি যে একটু কষ্ট লাগে, ফালাই দেই দিও, দোয়া লাগে, গন্ধ ধরিলাই করে এমন রাখি দিলে। তো একসাথে যদি দই একটা বাস্কেটও রাখা যায়, যেগুলা ব্যবহার করলা ওই সময় দই এর সাথে সাথে একটা বাস্কেটও রাখি দিলে আমি সুন্দর ড্রাই বই থাকে আর কোনো গন্ধ ধরে না। বাদে একসাথে ব্লাইন্ডারও ব্লেন্ড করিয়া আর আমি ওমলান ইউজ করি, ড্রাই থাকে, কোনো গন্ধ ধরে না। আর টিপেগ্রিও ফালাই না, টিপেগ্রিও একসাথে দইয়া দইয়া আলাদা একটা বাস্কেটও রাখি দিলে বাদে একসাথে টিপেগে আর এগর শুকলায় একসাথেও আট করিয়া দেওয়া যায়। একটা নাইস একটা সার হয়, নাইস হয় আর কি। আর ওজন দেখার আমি আট করলাম চিলি প্লান্টের মধ্যে আমার নাইস হয়ে গ্রোথ হয় আর একটু পানি আট করা যায়, তোরা তোরা করে বেশি পানি দিলে আবার মরে যাইব ঠান্ডার দিনতে। তো এই দেশে আসলে সুন্দর ওইয়া গ্রো হয় যদি একটু হিটার ওর সেন্ট্রালি টেম্পার কাছে রাখা যায় তো সুন্দর ওকে হেলদি থাকে। আর বেশি আমি গাছও আর আসলে আস্তে আস্তে গাছও এখন তোলার সময়, আস্তে আস্তে গাছের প্লান্ট করো স্টার্ট করে দিই। এখন গার্ডেনিং যারা আমরা শখ সব সবাই আমরা একটু করি, আগে যে করি আরও দেখতে পারো আমি বোতলটা ফাটিয়ে রাখছি। ওটা আসলে একটা টিপস আপনাদের শেয়ার করি, এটা বেরি ইউজফুল হয়, পানিটা কি কে জমা হয়ে যায় ওখানে বেরি হেল্পফুল হয়। আপনারা যারা জানেন না কি তারা অনলাইন করতে পারবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা আমার কমেন্ট করবা, লাইক শেয়ার করবা। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।